নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিকে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন। বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশের পিডিএফ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। তো বন্ধুরা, নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা শুধুমাত্র দুটি জেলার বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। জেলার নাম এখানে দেওয়া রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া, যেখানে আপনারা পুরুলিয়া জেলায় 12টি শূন্যপদ রয়েছে এবং বাঁকুড়া জেলায় 11টি শূন্যপদ রয়েছে। টোটাল 23টি শূন্যপদ এখানে রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আপনারা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বাসিন্দা হয়ে থাকলে আবেদন করতে পারবেন। অন্যান্য জেলার বাসিন্দা হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন না। তো আপনারা যদি আপনাদের জেলায় এরকমই চাকরির বিজ্ঞপ্তি পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে আপনার জেলায় যখনই এরকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, আমরা আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো। এটা নিউজ পেপারের প্রকাশিত হয়ে হয়েছে অফিসিয়াল নোটিশটি। আপনারা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা অফিসিয়াল নোটিশের পিডিএফটি আপলোড করে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কেল অফিস পুরুলিয়া থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি, সাব অর্ডিনেট ক্যাডারে পার্ট টাইম সুইপার পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনাদের বলা হচ্ছে বিবরণ, সাব অর্ডিনেট ক্যাডারে পার্ট টাইম সুইপার পদে নিয়োগ এবং শিক্ষাগত যোগ্যতা সর্বাধিক দশম শ্রেণী মান অনুত্তীর্ণ, কোনো সর্বনিম্ন যোগ্যতা নেই এবং এমনকি নিরক্ষর ব্যক্তিও পিটিএস অর্থাৎ পার্ট টাইম সুইপার পদের জন্য আবেদন করতে পারবেন বা পদে নিয়োগের যোগ্য। 1/7/2022 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে এবং উর্দু সময় ছাড় পাবেন। তপশিলি অর্থাৎ এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় কিন্তু আপনারা পেয়ে যাবেন বয়সের ঊর্ধ্বসীমায়। স্থায়ী বাসিন্দা, যোগ্য প্রার্থীদের কেবলমাত্র যে জেলার জন্য শূন্যপদ বিজ্ঞাপিত বা প্রকাশিত হয়েছে সেই জেলারই স্থায়ী অধিবাসী হতেই হবে। অর্থাৎ আপনাকে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যান্য জেলার বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। দরখাস্তের বয়ান, কীভাবে আপনারা আবেদন করবেন। উপরেই উল্লিখিত অর্থাৎ উপরেই লিখিত যোগ্যতা মান পূরণকারী প্রার্থীরা যথাযথভাবে স্বাক্ষরিত দরখাস্ত পাঠাবেন, যার মধ্যে নিম্নলিখিত তথ্যগুলো দেওয়া থাকতে হবে। কী কী থাকতে হবে আপনারা দেখতে হচ্ছে, নাম, পিতার নাম বা স্বামী বা স্ত্রীর নাম, জন্ম তারিখ 1/7/2022 অনুযায়ী আপনার বয়স কত, কোন জেলার স্থায়ী অধিবাসী, তারপর শিক্ষাগত যোগ্যতা শ্রেণী অর্থাৎ এসসি এসটি ওবিসি কিনা, ইউআর হলে ইউআর সেটা কিন্তু দিয়ে দেবেন অর্থাৎ সাধারণ যেটা জেনারেল, স্থায়ী ঠিকানা দিতে হবে, যোগাযোগের ঠিকানা দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নম্বর কিন্তু আপনাদের এখানে লাগবে, তারপর স্থান স্বাক্ষর এখানে আপনারা দিয়ে দেবেন। দরখাস্তের ওপরে ডান দিকের কোণে একটি পাসপোর্ট মাপের ছবি সাটিয়ে দিতে হবে। যে সমস্ত নথির প্রতিলিপি দরখাস্তের সঙ্গে দিতে হবে অর্থাৎ আবেদন করার সময় যেগুলো জেরক্স দিতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড, তারপর যথাযথরূপে স্বাক্ষরিত দরখাস্তের ওপরের অংশে ডান দিকের কোণে একটি পাসপোর্ট মাপের ছবি আঠা দিয়ে সাটিয়ে দিতে হবে। সর্বশেষ যে স্কুলে পড়াশোনা করেছেন সেখান থেকে স্কুল লিভিং সার্টিফিকেট, তারপর এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র যদি থাকে, শ্রেণীভুক্তির শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা দিতে হবে, ওবিসি হলে এনসিএল অর্থাৎ নন ক্রিমি লেয়ার ক্লজ সহ সর্বশেষ ওবিসি শংসাপত্র, ঠিকানার প্রমাণ, পরিচয়পত্র, সংশ্লিষ্ট জেলার স্থায়ী অধিবাসী হওয়ার প্রমাণ হিসেবে স্থায়ী বাসস্থানের প্রমাণ, প্যান কার্ডের প্রতিলিপি, জন্ম তারিখের শংসাপত্র। তো আপনারা দেখতে পাচ্ছেন 10টি কিন্তু এখানে আপনাদের দরখাস্ত চাওয়া হচ্ছে, অর্থাৎ দরখাস্তের সঙ্গে কিন্তু প্রতিলিপি দিতে হবে অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসের কিন্তু আপনাদের প্রতিলিপি অর্থাৎ জেরক্স কপি কিন্তু এই দরখাস্তের সঙ্গে দিতে হবে। তারপর এখানে আপনাদের বলা হচ্ছে দরখাস্ত জমা করার শেষ তারিখ 5/9/2022 অর্থাৎ 5/9/2022। দরখাস্ত যে ঠিকানায় পাঠাতে হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সহায়ক নথিগুলির বয়স, যোগ্যতা, শ্রেণী, অভিজ্ঞতা, স্থায়ী বাসিন্দা ইত্যাদি যথাযথরূপে স্বস্বাক্ষরিত প্রতিলিপি সমেত
সর্বতোভাবে সম্পূর্ণ দরখাস্ত আমাদের কাছে নিম্নলিখিত ঠিকানায় সর্বশেষ 5/9/2022 তারিখের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পৌঁছতে হবে। তো অর্থাৎ আপনাকে এই আবেদনপত্রটি এই সমস্ত ডকুমেন্টসের সাথে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, 5/9/2022 আগে এটা পৌঁছতে হবে। এবং কোন ঠিকানায় পাঠাতে হবে দেখতে পাচ্ছেন, সার্কেল হেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কেল অফিস পুরুলিয়া, HRD ডিপার্টমেন্ট, শশধর গাঙ্গুলি রোড, রাজাবাদ পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। পিনকোড আপনারা দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখুন বা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিশের PDFটি পেয়ে যাবেন। গুরুত্বপূর্ণ অন্য কোনো উপায়ে পাঠানো দরখাস্ত গ্রাহ্য করা হবে না। গুরুত্বপূর্ণ কিছু লক্ষণীয় বিষয়, সেগুলো হলো, অনুগ্রহ করে খেয়াল রাখবেন 5/9/2022 তারিখের পরে প্রাপ্ত অসম্পূর্ণ দরকারি নথিবিহীন যে কোনো জেলার জন্য শূন্যপদ বিজ্ঞাপিত হয়েছে তার বদলে অন্য জেলার স্থায়ী অধিবাসীদের তরফে পাঠানো দরখাস্ত বিবেচনা করা হবে না। অর্থাৎ আপনাকে কিন্তু এই জেলারই স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্যান্য জেলার বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং আপনাকে অবশ্যই 5/9/2022 আগে নোটিশটি, অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে আপনার ডকুমেন্টসগুলো, সেগুলো কিন্তু আপনাদের 5/9/2022 আগে পৌঁছতে হবে আবেদনপত্রটি। এবং এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে। স্থান দেখতে পাচ্ছেন পুরুলিয়া, 27/8/2022, সার্কেল হেড, সার্কেল অফিস পুরুলিয়া। তো এখানে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের জেলায় এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা ভিডিও করে জানিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।